একবার ভেবে দেখুন বন্ধুরা, যদি একজন ফাইটার পাইলটকে শত্রুতে আটক করে নিয়ে গভীর জঙ্গলে আটকে রাখে, যেখান থেকে বেরিয়ে আসা এক প্রকার অসম্ভব, তাহলে কি হবে? সেটাই আজকে দেখবো আমরা আমাদের কাহিনীতে। সিনেমা শুরুতে একজন ক্যাপ্টেন তার ফাইটার পাইলটদের পরবর্তী মিশনের নির্দেশ দিতে থাকে। কমান্ডার বলে, তারা তাদের দেশপ্রেম এবার দেখাক, তোমাদের অন্য একটি দেশে গিয়ে বম ফেলতে হবে। এটি এক প্রকার সিক্রেট মিশন হবে, এটা তোমরা তোমার ফ্যামিলিকে পর্যন্ত বলতে পারবে না। এরপর একটি ভিডিও দেখানো হয় যেখানে প্লেন ক্র্যাশ হয়ে গেলে কিভাবে নিচেকে বাঁচিয়ে রাখতে পারবে। ওখানে ডিগার নামে একজন বসে থাকা পাইলট তার বন্ধুর সঙ্গে এই ভিডিওটি দেখে হাসতে থাকে। তারপর সবাই তৈরি হয়ে যায়। এরপর সমস্ত পাইলট একসঙ্গে উড়ে যায়। কয়েক ঘন্টা যাওয়ার পর তারা তাদের টার্গেটের কাছাকাছি গিয়ে সমস্ত পাইলট বোম নিক্ষেপ করতে থাকে। ডিগারও তাই একই করে। হঠাৎ ডিগার দেখে তার প্লেনে আগুন লেগে গেছে। ডিগারের প্লেনটি খুব জোরে মাটির দিকে নেমে আসতে থাকে। সোজা গিয়ে জঙ্গলে তার প্লেনটি আঘাত আনে এবং প্লেনটি ক্র্যাশ হয়ে যায়। কোনক্রমে সে প্রাণে বেঁচে যায়, কিন্তু বিপদ তার এখনও শেষ হয়নি। সবে তো তার বিপদ শুরু হলো। সে সোজা জঙ্গলের দিকে দৌড়াতে থাকে, কারণ শত্রুরা তার পেছনে পড়েছিল। ডিগার তার রেডিও এবং হাতিয়ার সেখানে রেখে দেয়। সে দুটো আলু পায়, ভবিষ্যতের জন্য সে দুটিকে নিয়ে নেয়। তারপর ডিগার সেইখানে শুয়ে পড়ে। যখন সে বাইরে বেরিয়ে আসে, একটি হেলিকপ্টারকে সে দেখতে পায়, কিন্তু হেলিকপ্টার তাকে দেখতে পায় না, কারণ যতক্ষণ না পর্যন্ত সে সেখানে আগুন জ্বালাবে, হেলিকপ্টারটি তাকে দেখতে পাবে না। সেখান থেকে একটি সন্তান এবং তার মা যাচ্ছিল, কিন্তু ডিগার তাদের নজর এড়িয়ে নিজেকে লুকিয়ে রাখে। কিছুটা হাঁটার পর সে একটা উঁচু জায়গা দেখতে পায়। তার উপর উঠে সে চারিপাশটা দেখতে থাকে এবং নিজের টিমের জাহাজকে সে দেখতে থাকে। ডিগার সেখানে কোনো আমেরিকার জাহাজ দেখতে পায় না। এরপর ডিগার একটি নদীর ধারে যায় সেখানে জল খাওয়ার জন্য। তখন শত্রুপক্ষ এসে তাকে ধরে নেয়, একজন চুলের মুঠি ধরে তুলে ধরে। যখন সে তার চোখ খুলে, একটা বাচ্চা ছেলে তার মাথার কাছে এসে খেলছে। শত্রুপক্ষের সৈনিকরা কিছুটা দূরে বসে তার উপর কড়া নজর রাখছিল। এরপর ডিগারকে একটা বীজ ক্রস করিয়ে অনেকক্ষণ ধরে হাঁটিয়ে জঙ্গলের ভেতর নিয়ে যায়। তারা সেখানে বিশ্রাম নিচ্ছিল, ঠিক তখনই মাথার উপর দিয়ে একটা হেলিকপ্টার যায়। তারা মনে করে হেলিকপ্টারটি তাদেরকে দেখে ফেলেছে। তারা লুকিয়ে পড়ে, তারা গুলি চালাতে থাকে। তারা বলে সেই হেলিকপ্টারটাকে সে ডেকেছে। অনেক করে বোঝাবার চেষ্টা করে, হেলিকপ্টার উপর থেকে নিচেতে কিছু দেখতে পাবে না। এই লোকটি ডিগারের কানের পাশ দিয়ে গুলি চালিয়ে দেয়। এরপর ডিগারকে আরও হাঁটিয়ে তারা একটা বাড়িতে নিয়ে আসে। এটা ছিল ওই সৈনিকদের হেডকোয়ার্টার। সেখানে একজন লোক ডিগারকে কাগজে সই করতে বলে। ডিগার সেখানে সই করতে মানা করে দেয়। ডিগার এত বড় অফিসারকে মানা করার সাজাস্বরূপ তাকে একটা মহিষের পেছনে বেঁধে দেয়। তাকে এবং মহিষটাকে দৌড় করায়। এতে ডিগার অজ্ঞান হয়ে যায়। যখন ডিগারের জ্ঞান ফেরে, সে দেখে উল্টো হয়ে ঝুলছে এবং তার সামনে একটা মৌমাছির চাক রয়েছে। ডিগারের যখন জ্ঞান ফেরে, তারা ডিগারকে জোরে জোরে গোল করে ঘোরাতে থাকে। এতে ডিগারের খুব জোরে মাথা ঘুরতে থাকে। এতটাও তার মধ্যে ক্ষমতা ছিল না সে নিজেকে ঘোড়া খাওয়ানো থেকে আটকাবে। এরপর ডিগারকে নাবিয়ে কুয়ার মধ্যে ডুবিয়ে রাখে। তারপর ডিগারকে একটা ঘরে নিয়ে গিয়ে বন্দি করে দেয়। আসলে এটা ছিল একটা জেল। ডিগার সেখানে বাকি কয়েদের সঙ্গে দেখা করে এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করতে থাকে। পরের দিন যখন সে অন্যান্য কয়েদের সঙ্গে দেখা করে, সে বুঝতে পারে এখানে এমন অনেক কয়েদি আছে যারা অনেক বছর ধরে এখানে আটকে রয়েছে। তার মনে হয় সে জীবিত অবস্থায় এখান থেকে ফেরত যেতে পারবে না, কিন্তু তার কাছে একটা প্ল্যান আছে যার দ্বারা সে পালিয়ে যাবার জন্য যা যা জিনিসপত্র লাগবে সেটা সে পেয়ে যাবে। ডিগার একজন গার্ডের কাছে যায় মাজুর নেবার জন্য। মাজুর নেবার নাম করে সে সেখান থেকে একটা পেরেক চুরি করে নেয়। রাত্রে সে সেই পেরেকটা দিয়ে সমস্ত কয়েদির হাত খুলে দেয়। কিছু কয়েদি মনে করছিল জঙ্গলে পালিয়ে যাওয়ার থেকে এইখানে থাকা অনেক ভালো। পরের দিন কিছু গার্ড তাদের সার্চ করতে আসে। তখন তারা একটা কাঁচের টুকরো পায়। তারা মনে করছিল এটা এক প্রকারের লেজ। ডিগার তাদের অনেক করে বোঝায় যে এটা দাড়ি কাটার জন্য সে ব্যবহার করে। অনেক বোঝাবার পর তারা সেটা মেনে নেয়। এরপর ডিগার একটা একটা করে চাল জমা করছিল এবং সেটিকে জলের পাত্রে রাখছিল। এক মাস কেটে যায়। খারাপ অবস্থার মধ্যেও তারা একদিন ডিগারের জন্মদিন পালন করে। ডিগার তার জমানো চাল সব কয়েদের মধ্যে বন্টন করে দেয়। একদিন তারা প্ল্যান করতে থাকে কীভাবে তারা এখান থেকে পালিয়ে যাবে। ডিগার দেখতে থাকে তার আশপাশে কেউ আছে কি না। যখন সে তার চারপাশে কাউকে দেখতে পায় না, সে খুব খুশি হয়। এর পরের দিন যখন তারা সেখানে ছিল, গার্ডের আসার আওয়াজ পেয়ে তারা চুপচাপ শান্ত হয়ে যায়। এরপর তাদেরকে খুব কম খাবার দেওয়া হয়, তাও তার মধ্যে থেকে তারা পরবর্তীকালের জন্য কিছুটা করে খাবার বাঁচিয়ে রাখছিল। ডিগার এবং তার সাথীরা নিজের পাটাতনটিকে কাটতে থাকে, কারণ প্ল্যান অনুযায়ী এইখান দিয়ে তাদেরকে পালিয়ে যেতে হতো। ডিগার ওই ঝুপড়ে নিচে দিয়ে গিয়ে দেওয়ালের কাছে পৌঁছায়। সেইখান দিয়ে পালিয়ে গিয়ে ওই দেওয়ালের কাছে গর্ত করতে থাকে। মাটিতে সেখানে একটা গর্ত করে। পরের দিন ডিগার সেইখানে গর্তটিকে দেখতে যায়।
একজন গার্ড এসে তাদেরকে বকাবকি করে সেইখান থেকে তাড়িয়ে দেয়। তাদের প্ল্যান এখনো অসম্পূর্ণ ছিল যতক্ষণ না পর্যন্ত তারা এখান থেকে পালানোর দিন ঠিক করছে। কিন্তু কিছু কয়েদি এখনও এখানে থাকা বেশি পছন্দ করছিল। একজন বলে যদি তারা এখান থেকে পালিয়ে যায় তাহলে সে চিৎকার করে সবাইকে বলে দেবে। ডিগার তাকে অনেক করে বোঝাবার চেষ্টা করে। সেই দিন রাত্রে কেউ ঘুমায় না, সবার মাথায় একটাই জিনিস চলছিল, এখান থেকে পালানোর প্ল্যান করছিল সবাই। পরের দিন গার্ড যখন সেখানে আসে ওপর দিয়ে একটা হেলিকপ্টার যায়। গার্ডেরা রেগে গিয়ে এদেরকে ধরে মারতে থাকে এবং গুলি চালাতে থাকে। এত অত্যাচার সহ্য করার পর তারা ঠিক করে তারা সেখান থেকে পালিয়ে যাবে। তারা পরের দিন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে ডিগার সবাইকে ওই খাবারগুলো দেয় যেগুলো সে এতদিন ধরে জমা করছিল, যাতে করে রাস্তায় তাদের খিদে না পায় এবং শরীরে বল থাকে। এরপর তারা দেয়ালের গর্তের কাছে যায় এবং সেখানে মাটি সরিয়ে সবাই দেয়ালের ওপারে চলে যায়। ডিগার গার্ডেদের কাছে আসে, তারা তখন খাবার খাচ্ছিল। ডিগার তাদের বন্দুক তুলে নেয় এবং তাদের ওপর গুলি চালাতে থাকে। ডিগারের গুলিতে সব গার্ড মারা যায়। তারা সেখান থেকে বেরিয়ে একটা বড় গুহার কাছে গিয়ে পৌঁছায়। ডিগার তাদের সবাইকে বলে, আমাদের থেকে আমাদের শত্রুরা এই জঙ্গলকে আরও বেশি ভালোভাবে জানে, তাই আমাদের সবাইকে আলাদা আলাদা হয়ে এখান থেকে বেরোতে হবে। তারপর তারা দুটো আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়ে যায়। ডিগার এবং উইথ একসঙ্গে যেতে থাকে। তারা একটি নদীকে পার করতে থাকে। নদীর জলের স্রোত এতটাই বেশি ছিল তারা নিজেদেরকে সামলাতে পারছিল না। কোনোক্রমে তারা ওই নদীটাকে পার করতে সমর্থ হয়। এরপর তারা একটা আওয়াজ শুনতে পায়। যখন তারা লুকিয়ে সেটাকে দেখে তখন সেখানে একজন মাছ ধরছিল। তারা চুপচাপ সেখান থেকে এগিয়ে যায়। রাস্তায় ডিগার একটা জুতো পায়, সেটা উইথকে দিয়ে দেয়। এখন তাদের আর বন্দুকের কোনো দরকার ছিল না, তাই তারা বন্দুকটাকে জলে ফেলে দেয়। যাওয়ার পর তারা একটা জায়গা দেখতে পায়, সেইখানে তারা দুজনে বিশ্রাম করতে থাকে। ডিগার এখানে হেলিকপ্টার দেখতে পায়, সে হেলিকপ্টারকে সাহায্য করার জন্য চিৎকার করতে থাকে, হেলিকপ্টার যাতে তাদের সাহায্য করতে পারে। সেই জন্য সে ওই পোস্টে আগুন লাগিয়ে দেয়, কিন্তু উল্টে হেলিকপ্টার তাদের শত্রুভাবে গুলি চালাতে থাকে। তারা দুজনে সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় গিয়ে তারা দেখে একটা ছেলে বালতি করে জল নিয়ে যাচ্ছে। তাদের খুব জল তেষ্টা পেয়েছিল। ডিগার এবং উইথ ওই বাচ্চাটির কাছে একটু জল চায়। বাচ্চাটি ভয় পেয়ে গিয়ে তার লোকজন ডেকে আনে। লোকজন কোনো কথা না শুনে উইথকে এখানে মেরে ফেলে। ডিগার এখান থেকে কোনোক্রমে পালিয়ে যেতে সক্ষম হয়। সেদিন রাত্রে ডিগার ঘুমাতে পারে না, তার চোখের সামনে উইথের মৃত্যুর ঘটনাটা ভেসে উঠছিল। পরের দিন ডিগার তার চোখের সামনে কিছু শত্রু সৈনিককে দেখতে পায়। তারা যখন খাবার খেয়ে সেখান থেকে চলে যায় তাদের অবশিষ্ট খাবারের অংশগুলি সে গিয়ে খেতে থাকে। তার পরের দিন ডিগারের এত খিদে পেয়েছিল সে একটা সাপকে ধরে খেতে থাকে। এরপর ডিগার যখন একটা হেলিকপ্টারকে দেখে তখন সে একটা বড় পাতার সাহায্যে তাকে ইশারা করতে থাকে। ডিগার মনে মনে বাঁচার আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত ওই হেলিকপ্টারটি ডিটারকে দেখে নেয়। সে ডিটারের সাহায্যের জন্য এগিয়ে আসে এবং ওপর থেকে দড়ি ফেলে ডিটারকে ধরে ধরে আস্তে আস্তে ওপরে উঠে আসতে বলে। এত কাছে হেলিকপ্টার দেখে ওই সৈনিকগুলো তার উপর গুলি চালাতে থাকে। যখন ডিটার তাদেরকে নিজের পরিচয় দেয় তখন সবাই অবাক হয়ে যায়, কারণ এত সময়ের পর তারা একজন পাইলটকে বাঁচিয়ে নিয়েছিল। সে এতদিন ধরে জেলে বন্দি ছিল। তারপর ডিটারকে একটা হসপিটালে ভর্তি করা হয়, সেখানে তার চিকিৎসা করা হয়। তারপর তাকে একটা ট্যুরে নিয়ে যাওয়া হয়, তাকে সেখানে অনেক সম্মান দেওয়া হয়। বন্ধুরা, তোমরাও যদি এরকম ডিটারের মতো নিজের দেশে সেবা করার সুযোগ পাও তাহলে তোমরা কি করবে? কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই বলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য।